নিজেদের বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে এবার কাজ বন্ধ করে লাগাতার আন্দোলন শুরু করলেন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাগুলি খোলামুখ কয়লা খনির শ্রমিকরা। গতকাল থেকে শ্রমিকদের লাগাতার আন্দোলনে ওই খোলামুখ কয়লা খনির উৎপাদন প্রায় বন্ধের মুখে। গতকালের পর আজও ওই খোলামুখ কয়লা খনির কর্তৃপক্ষকে ঘেরাও করে রেখে আন্দোলনে ফেটে পড়েন শ্রমিকরা। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাগুলি কয়লা খনির আন্দোলনকারী শ্রমিকদের দাবি, অন্যান্য কয়লা খনির মতো এই কয়লা খনিতেও তাদের হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। দীর্ঘ লকডাউন ও করোনা আবহেও তাদের সেই কাজ চালিয়ে যেতে হয়েছে। অথচ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কয়লা খনি শ্রমিকদের তুলনায় তাদের বেতন যথেষ্ট কম, সময় মতো ইনক্রিমেন্ট ও গ্র্যাচুইটিও মেলে না। 8 ঘন্টার পরিবর্তে তাদের দিয়ে দৈনিক 12 ঘন্টা কাজ করানো হলেও ওভারটাইমের জন্য কোনো অতিরিক্ত মজুরি দেয় না খনি কর্তৃপক্ষ। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন খনি শ্রমিকদের সম পরিমাণ মজুরি প্রদান, নিয়মিত ইনক্রিমেন্ট ও গ্র্যাচুইটির সুবিধা ও ওভারটাইম কাজের জন্য অতিরিক্ত মজুরি প্রদানের দাবিতে আজ বাগুলি কয়লা খনির ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে তাদের দাবিগুলি পূরণ না হলে লাগাতারভাবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন ওই খোলামুখ কয়লা খনির আন্দোলনকারী শ্রমিকরা। যখন আপনাদের এই যে টোটাল রুলগুলো যে আছে, ডিজিমেসের রুলগুলো সেন্ট্রালে ইউজ করছে, বলছে কি এই ডিজিমেসের রুল আছে, আপনাকে রিফ্লেক্টর নিতে হবে, টোপি নিতে হবে, সেফটি দেখতে হবে, ওই রকম আমাদের স্যালারিগুলো যে আছে রাজ্য সরকারের স্যালারিগুলো কেন দিচ্ছে? এই কাজটা WPTCL মন্টি কার্লো করছে, ঠিক আছে? রাজ্য সরকার বেচ কি আছে 600 টাকা, এখন সেন্ট্রালে বেচ যাবেন কোল মাইন্সে, এত মতলব কি আপনাদের এত মতলব রিস্ক নিয়ে কাজ করছে নিচে মাইন্সে, এত ডস্ট না কোনো এলাউন্স না কোনো কিছু, আর তারপরে রাজ্য সরকারে বেচ দিচ্ছে, যে ফ্যাক্টরিটা যে স্যালারি আছে ওই স্যালারিটা আমাদেরকে দিচ্ছে। ইচ্ছে না, করোনা কালে আমি রেগুলার কাজ করেছি সবাই মিলে, আর যে কোম্পানি টার্গেট ছিল সেটাও আমরা পুরা করেছি, আর 2019-20 যে আমরা ইনক্রিমেন্ট হয়েছে সেটা আমি আজ পর্যন্ত আশা করছি, সিরফ এ ওয়েট অ্যান্ড ওয়াচে আশ্বাসন দিচ্ছে, আর কিছু দিচ্ছে নাই, আর প্রতি মাসে যে পেমেন্ট করে কবে কিছু কেটে নিবে, কবে কিছু লিভ আপডেট করবে না, ওর সবাই প্রুফ সঙ্গে আমি বলছি, যদি আপনাকে যদি লাগছে কি আমি মিথ্যা কথা বলছি তো প্রত্যেক মাসে পে স্লিপ আমি দিয়ে আপনাকে চেক করে প্রুফ করাতে আমি গ্যারান্টি দিচ্ছি। খনি কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি সংক্রান্ত যে নিয়ম রয়েছে শ্রমিকদের মজুরি দেওয়ার ক্ষেত্রে সেই নিয়ম মেনে চলা হয়। সংস্থার আর্থিক অবস্থা তেমন না থাকায় ইনক্রিমেন্টের ক্ষেত্রে সমস্যা হয়। ওভারটাইম কাজের ক্ষেত্রে শ্রমিকদের দাবি উড়িয়ে দিয়েছে খনি কর্তৃপক্ষ। তাদের দাবি, কোনো শ্রমিককেই খনিতে 8 ঘন্টার বেশি কাজ করানো হয় না। देखिए कंपनी जो भी सैलरी यहाँ पे दे रही है वो सब नियमों के अंतर्गत ही दे रही है, नियमों के बारे में एक भी चीज़ नहीं कर रही है। जितना मिनिमम वेजेस सरकार ने फिक्स किया उतना वेजेस दिया जा रहा है। रही बात इंक्रीमेंट की, अभी PTCL से पेमेंट भी नहीं मिला और कंपनी का पोजीशन नहीं है, जिस दिन कंपनी की पोजीशन होगी उस दिन इंक्रीमेंट दिया जाएगा, और पहले भी इन लोगों को पता है, सबको दिया। बोल दूंगा अभी रात है, आप मान लेंगे, जो दिखेगा वही बोलना पड़ेगा ना, नहीं मानेगा कंपनी, नहीं कहा नहीं मानती कंपनी, पूछो रिकॉर्ड चेक करो, जो सैलरी है सैलरी सब गलत है, नहीं हो रही है। हाँ इंक्रीमेंट का बोला ना मैंने आपको, कंपनी का पोजीशन नहीं है, वो आएगा उसी दिन देंगे उसका। हाँ कंपनी का काम अभी बंद है, तब तक बंद रहेगा जब तक ये नहीं करेंगे, और हम बिठा के कल तक का सैलरी पैसा दिया है, आज का भी पैसा दे रहे हैं, आने वाले टाइम में पैसा देंगे कि नहीं देंगे वो नोटिस लगा देंगे वहाँ पे, अगर नियम के हिसाब से बनता होगा तो दिया जाएगा, नहीं बनेगा तो नहीं देंगे, फैक्ट है। ब्यूरो रिपोर्ट, बांकुड़ा लाइव।